এই প্রতিবেদন যখন আপনারা দেখবেন তখন রাজ্যে শাহী সফর শুরু হয়ে গেছে। কার্যত ঝটিকা শহরে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সুন্দরবন থেকে শুরু করে উত্তরবঙ্গ নানাবিধ সরকারি কার্যক্রমের পাশাপাশি তিনি জনসভাতেও ভাষণ দেবেন এবং দলের পদাধিকারী সাংসদ বিধায়কদের সঙ্গে বৈঠকও করবেন। অমিত শাহের সফরের কয়েকদিন আগে প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি এখন কেন্দ্রীয় সহসভাপতি দিলীপ ঘোষ বিজেপির এখনকার সভাপতি জগত প্রকাশ নাড্ডার সঙ্গে দেখা করেছিলেন। রাজ্য বিজেপির মধ্যে যে একটা কোন দল চলছে এটা বিজেপির নেতারাও স্বীকার করে নিচ্ছেন। বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য কিন্তু সংবাদ মাধ্যমে প্রকাশ্যে বলছেন এই ধরনের কোন দল একটা শৃঙ্খলা পরায়ণ রাজনৈতিক দলের কাছে অভিপ্রেত নয়। তিনি আশা করছেন এগুলো বন্ধ হবে, দল আবার স্বাভাবিক ছন্দে ফিরে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আন্দোলনে রাস্তায় নামবে। কিন্তু দিলীপবাবু অমিতজির পরে নাড্ডাজি এবং প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন রাজ্য সফরে এবং তিনি মঙ্গলবার সাংবাদিক বৈঠকে এটাও বলেছেন যে ইয়ে তো পেলা ঝাঁকি হ্যায়, তার মানে অমিতজির পরেই নাড্ডাজি আসবেন, প্রধানমন্ত্রী আসবেন। কিন্তু সঙ্গে একটা তাৎপর্যপূর্ণ কমেন্ট করেছেন, সেটা হচ্ছে একজন পাকাপোক্ত অভিভাবক চাই এই রাজ্যের জন্য। এই পাকাপোক্ত অভিভাবক শব্দটা নিয়ে রাজনৈতিক মহলে কিন্তু জল্পনা শুরু হয়েছে। দেখুন, 2019 সালে মোদি হাওয়ায় এই রাজ্যে বিজেপি 18টা আসন পেয়েছিল। আমি আগেও বলেছি আবার বলছি, এই জয়ের পিছনে দু একজন নেতার ব্যক্তিগত ক্যারিশমা এবং সাংগঠনিক দক্ষতা কাজে দিলেও বাকি বেশিরভাগই জিতেছিলেন মোদি হাওয়ায়। জিতেই তারা মনে করেছিলেন যে 21-এ তারা এখানে সরকার করবেন। কৈলাস বিজয়বর্গীয়, অরবিন্দ মেনন, শিবপ্রকাশ ঘাঁটি গেড়ে বসেছিলেন। মূলত কৈলাসজি অনেকদিন ধরে এই রাজ্যে ছিলেন, ভবানীপুর অঞ্চলে তিনি একটা ফ্ল্যাট নিয়ে বসবাস পর্যন্ত শুরু করেছিলেন। তখন নিয়মিত দেখা যেত 2021-এর বিধানসভা নির্বাচনের বেশ কিছুদিন আগে থেকে, কখনো হেস্টিংসে, কখনো মুরলীধর লেনে কৈলাসজি, কখনো মুকুলদা, কখনো দিলীপবাবু, এই যে ল্যাটারাল এন্ট্রি যারা তৃণমূল থেকে আসছেন তাদের হাতে বিজেপির পতাকা ধরিয়ে দিচ্ছেন। প্রচুর অভিনেতা অভিনেত্রী এসেছিলেন, ঝাঁকের কই ঝাঁকে ফিরে গেছে, কয়েকজন রয়েছেন রুদ্রনীল ঘোষের মতো। তারপরে 21-এর 2ম মে রেজাল্ট বেরোল, কৈলাসজি যে তারপর থেকে এই রাজ্য ছেড়ে চলে গেলেন আর তিনি ফেরেননি। শিবপ্রকাশ দেখা যায় না, অরবিন্দ মেনন সম্প্রতি বিয়ে করে সংসার করছেন, আমি চাই তার গার্হস্থ্য জীবন সুখের হোক। আরেকজন ছিলেন সহ পর্যবেক্ষক হিসাবে, তিনি বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালবিয়া। আমি যতদূর জানি অমিত মালবিয়া ব্যাংকার ছিলেন, তারপর অমিত শাহের নজরে পড়ে তিনি বিজেপিতে, তার মেটিওরিক রাইজ হয়, উল্কা সদৃশ্য উত্থান। আইটি সেলের প্রধানের পাশাপাশি তিনি এই রাজ্যে বিজেপির সহ পর্যবেক্ষক, এখন নিয়মিত সাংগঠনিক বৈঠকে তিনি যোগদান করেন। তাকে নিয়েই হচ্ছে গণ্ডগোল, অনেকে তাকে টুইটার মালবিয়া বলে কটাক্ষ করেন। দিলীপবাবুর মতো অনেক বিজেপি নেতা মনে করেন অমিত মালবিয়া আসলে রুটলেস ওয়ান্ডার, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের জেরে তিনি এই রাজ্যের নেতাদের উপর ছড়ি ঘোরান, বাস্তবের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, তিনি বাংলাকে চেনেন না, বাংলার অধিকাংশ কর্মী নেতাদের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক গড়ে ওঠেনি, তিনি কোটেরি করে দল চালাতে চাইছেন, তাই তার বিরুদ্ধে অভিযোগের আঙুল কিন্তু বারবার উঠেছে। এই অমিত মালবিয়া নতুন সভাপতি সুকান্ত মজুমদার এবং সংগঠন সম্পাদক রাজ্যের অমিতাভ চক্রবর্তী, এই ত্রয় বিজেপিকে কন্ট্রোল করছেন এই রাজ্যে। তার বিরুদ্ধে সরব হচ্ছেন অনেক পুরনো নেতা কর্মী এবং দিলীপবাবু তো অবশ্যই, শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনি পরিষদীয় রাজনীতি নিয়ে ব্যস্ত আছেন। তবে শুভেন্দুবাবুর সঙ্গে সুকান্তবাবুর সম্পর্কটা খারাপ নয়, দিলীপবাবুর সঙ্গে সম্পর্কে টানাপোড়েন ছিল, এখন সেটা হয়তো কিছুটা মেরামত করা গেছে। অমিতাভবাবুর সঙ্গেও তার সম্পর্ক কাজ চালিয়ে নেওয়া হচ্ছে। আর শুভেন্দুবাবুকে ভরসা করেন মোদিজি এবং অমিতজি, কিন্তু অমিত মালবিয়াকে
যত নষ্টের গোড়া বলে চিহ্নিত করেছেন বিজেপির একটা বড় অংশের কর্মী সমর্থকরা। তাই নাড্ডাজির কাছে দিলীপবাবুর একজন পাকাপোক্ত অভিভাবক চাই, এর বলার অর্থ কার্যত অমিত মালভিয়ার উপরে অনাস্থা প্রকাশ করা। শুনছিলাম সুনীল দেওদার, যিনি ২৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে ত্রিপুরায় গেরুয়া রাজ কায়েম করেছেন, কায়েম করতে সাহায্য করেছিলেন, তাকে এই রাজ্যের বিজেপির অনেক নেতা চাইছেন পর্যবেক্ষক হিসাবে। সুনীল দেওদার ত্রিপুরার নির্বাচনের আগে আগরতলায় ঘাঁটি গেড়ে পড়েছিলেন, কর্মীদের বাড়িতে তিনি রাত্রিবাস করতেন, ওয়ান টু ওয়ান কন্ট্যাক্ট তৈরি করেছিলেন বাম বিরোধী জনতার সাথে, বিজেপির পুরনো কর্মী সমর্থকদের সঙ্গে, সঙ্গের যারা পুরনো ওয়ার্কার ছিল তাদের সঙ্গে। তার সুফল বিজেপি পেয়েছে ত্রিপুরায়। মূল কারিগর ছিলেন সুনীল দেওদার। এই সুনীল দেওদারকে আবার এই রাজ্যে আনতে চাইছেন দিলীপ ঘোষেরা। আমি জানি না যে কেন্দ্রীয় নেতৃত্ব তাদের এই দাবিকে মান্যতা দেবেন কি না, কিন্তু অমিত মালভিয়ার বিরুদ্ধে কিন্তু ক্ষোভের চালামুখ খুলে গেছে, সেজন্য তাকে অনেকে টুইটার মালভিয়া বলে কটাক্ষ করছেন। এটা বিজেপির মতো শৃঙ্খলাবদ্ধ দলের কাছে আনএক্সপেক্টেড। তারপরে আছে সিএএ বিষয়। সংসদে আইন পাশ হয়ে গেছে কিন্তু নোটিফিকেশন হচ্ছে না, রুলস তৈরি হচ্ছে না, তাই সিএএ ইমপ্লিমেন্টেশন এখনও হচ্ছে না। প্রথমে কোভিড কালপর্বের কারণকে উল্লেখ করে ইমপ্লিমেন্টেশন পিছিয়ে দেওয়া হয়েছিল। এখন অসীম সরকারের মতো বিজেপির অনেক বিধায়ক অমিত শাহের সামনে কিন্তু প্রশ্ন তুলবেন যে কবে সিএএ লাগু হবে, কবে মতুয়ারা নাগরিকত্ব পাবে, কারণ সিএএর বিষয়টাকে সামনে রেখেই তারা মানুষের আশীর্বাদ চেয়েছিলেন, মানুষ দুহাত ভরে তাদের আশীর্বাদ দিয়েছিল, সেজন্য রানাঘাট বনগাঁ লোকসভায় জয় পেয়েছিল বিজেপি এবং বিধানসভা নির্বাচনে খারাপ ফলাফল হলেও মতুয়া ডমিনেটেড যে অঞ্চলগুলো পশ্চিমবঙ্গে সেখানে বিজেপি তুলনামূলকভাবে ভালো ফল করে। সুতরাং সেখানকার মানুষরা, ভোটাররা কিন্তু এই নির্বাচিত বিজেপি প্রতিনিধিদের কাছে জানতে চাইছেন কি ভাই সিএএ কী হলো, তোমরা তো সিএএর নাম করে ভোট চেয়েছিলে, আমরা তোমাদের উপরে বিশ্বাস করে ভোট দিয়েছিলাম, কিন্তু কই, আমরা তো নাগরিকত্ব পেলাম না। পাল্টা আছে তৃণমূলের প্রচার যে কোনোদিনই সিএএ চালু হবে না, বিজেপি ধোঁকা দিচ্ছে, তাই কিছুটা কোণঠাসা হয়ে পড়েছেন তারা। নজন মতুয়া সম্প্রদায়ের বিধায়ক একজোট হয়ে অমিত শাহের কাছে প্রশ্ন তুলবেন, জানতে চাইবেন যে কবে লাগু হবে সিএএ। শোনা যাচ্ছে শুভেন্দু অধিকারীও এই বিধায়কদের পাশে আছেন, তিনিও অমিত শাহকে জানতে চাইবেন অমিত শাহের কাছে কবে লাগু হবে সিএএ। শাহী দরবারে ক্ষোভের জ্বালামুখ খুলে যায় কিনা সেটা দেখার। অমিত শাহ নির্বাচিত সাংসদ বিধায়ক সাংগঠনিক পদাধিকারী এদের সঙ্গে বৈঠক করবেন, উত্তরবঙ্গে জনসভা করবেন, প্রচুর কেন্দ্রীয় এজেন্সি তদন্ত করছে, গরু পাচার এবং কয়লা পাচারের তদন্ত নাকি একদম শেষের মুখে, কবে ফাইনাল চার্জশিট পেশ হবে, কেন্দ্রীয় সরকার কি এখানে কেন্দ্রীয় শাসন লাগু করার কোনো পরিকল্পনা করছে কিনা, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু অমিত শাহের সঙ্গে খোলামেলা আলোচনা করতে চাইছেন এই রাজ্যের বিজেপির নেতা এবং শুনতে চাইছেন অমিত শাহকে রোড ম্যাপ দেন। কারণ আমি আগে বলেছি বিহার ৪০, ঝাড়খণ্ড ১৪, উড়িষ্যা ২১, পশ্চিমবঙ্গ ৪২, আসাম সহ এন্টায়ার নর্থ ইস্ট ১৪, মানে মোট ১৩৮টা আসন আছে উত্তর এবং পূর্ব ভারত মিলিয়ে। পশ্চিম ভারত এবং উত্তর ভারতে বিজেপি স্যাচুরেশন লেভেলে আছে, সেখানে বাড়া সম্ভব নয়, বরঞ্চ কমবে বা পুরনো আসনটা ধরে রাখাই চ্যালেঞ্জ। তাই বিজেপিকে ২০২৪ এককভাবে সরকার করতে হলে কিন্তু ওই ১৩৮টার মধ্যে ৬০-৬৫% আসন পেতে হবে। সুতরাং পশ্চিমবঙ্গের দিকে একদম চোখ বন্ধ করে যদি থাকেন বিজেপির কেন্দ্রীয় নেতারা, সেটা কিন্তু তাদের পক্ষে খুব ভালো হবে না রাজনৈতিকভাবে। আমার মনে হয় যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব পশ্চিমবঙ্গ নিয়ে লাগবেন, তাদের নিশ্চয়ই নির্দিষ্ট কিছু রণনীতি এবং প্রচার কৌশল আছে। তার আগে শাহী সফরে এই প্রশ্নগুলো কিন্তু উঠবে, অমিত শাহ কি জবাব দেবেন সেটা আমরা পরে জানতে পারব। কিন্তু একটা জিনিস স্পষ্ট যে এই রাজ্যের নেতাদের অনেকের কাজ করবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যারপর নাই বিরক্ত। তারা অনেক আশা করেছিলেন কেন্দ্রীয় নেতারা রাজ্য নেতাদের উপর, কিন্তু সেই আশা তো পূরণ হয়নি। তারপর তারা কলতলার ঝগড়া, চণ্ডীমণ্ডপের ঝগড়ায় বেঁধেছেন।
তাই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিন্তু কিছু কঠোর বার্তা দেবেন। প্রথম কথা, বুথ ভিত্তিক সংগঠনে একটা রিপোর্ট দেওয়ার কথা ছিল কেন্দ্রীয় নেতৃত্বের কাছে, সেই রিপোর্ট কিন্তু এখনও অসম্পূর্ণ, পুরো রিপোর্ট কিন্তু সর্বভারতীয় নেতৃত্বের কাছে পৌঁছয়নি, এটাও কিন্তু একটা ক্ষোভের কারণ, উষ্মার কারণ। তাই শাহী নিদান কী হবে বিজেপির কর্মী সমর্থকদের উদ্দেশ্যে, এদিকে কিন্তু সবার নজর আছে, বিশেষ করে রাজনৈতিক মহলে। বিজেপি কি তৃণমূলকে এখানে খালি মাঠ ছেড়ে দেবে, খেলা হবে স্লোগান দিয়ে তৃণমূল 42টার মধ্যে সংখ্যা গরিষ্ঠ আসনে জয়লাভ করে যাবে, নাকি 2019 যে ফলাফল বিজেপি করেছিল লোকসভায় সেই ফলাফলকে ধরে রাখা এবং আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা যা করার দরকার সেটা করার জন্য রাজ্য নেতৃত্বকে নির্দেশ দিয়ে যাবেন অমিত শাহ? অতীতে অনেক নির্দেশ কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য নেতৃত্বকে দিয়েছিলেন, কয়েকদিন খুব নাড়াচাড়া হয়েছিল, তারপর রাজ্য বিজেপির নেতারা কলহে জড়িয়ে পড়েছিলেন এবং কর্মী সমর্থকরা ঘরে বসে গিয়েছিলেন। নেতারা যদি কলহ করেন তাহলে কর্মী সমর্থকরা কাদের ভরসায় রাস্তায় নামবেন? এখন শাহী নিদানে রাজ্য বিজেপির অবস্থান পরিবর্তন হয় কি না সেদিকে আমার মতো সবারই লক্ষ্য থাকবে, অবশ্য আপনাদেরও থাকবে, আপনাদের সুচিন্তিত মতামত জানাবেন কী হতে চলেছে অমিত শাহ সফরের পর রাজ্য বিজেপির ভবিষ্যৎ।